ছাত্রছাত্রীরা আরো একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম। এর আগের এপিসোডে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর একটা ইন্ট্রোডাকশন, ধারণাটা আমি তোমাদের দিয়েছিলাম, এবং লাস্ট যেটা দিয়ে শেষ করেছিলাম সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং কয় প্রকারের হয়, রাসায়নিক বন্ধন কয় প্রকারের হয়। তার মধ্যে আমরা করেছিলাম তড়িৎযোজী বন্ধন, সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন। তো আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধনে কী কী হয়, কী কী জিনিস এর সঙ্গে আছে, সবগুলোই কিন্তু আজকে আমরা জেনে নেব। তাহলে চলো আমরা জেনে নিই তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ধ, আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড কাকে বলে। দেখো তড়িৎ, আমরা যেটা করবো তড়িৎযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন এটা ব্যাপারটা কী, এই ব্যাপারটা তোমরা নিশ্চয়ই অল্প তোমাদের একটা আইডিয়া আছে। আর একটা কথা বলা, আরও কিছু আইডিয়া তোমাদের কাছে করে নিতে হবে। দেখো তড়িৎযোজী বন্ধনে কী হয়, বিজ্ঞানী কৌশল যে লুইস ও কৌশলের যে তত্ত্ব, ইলেকট্রনের তত্ত্ব এর আগের বিষয়ে বলেছিলাম, সেই বিজ্ঞানী কৌশল বলছেন যে তড়িৎযোজী বন্ধনে কী হয়, তড়িৎযোজী বন্ধনে যে একটা ইলেকট্রোপজিটিভ একটা ধাতু থাকে, ধাতুগুলো ইলেকট্রোপজিটিভই হয়, সেই ধাতু ইলেকট্রোপজিটিভ ধাতু একটা ইলেকট্রন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে, তার যোজ্যতা কক্ষে এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে। এবং একটা ইলেকট্রোনেগেটিভ নন মেটাল মানে অর্থাৎ ইলেকট্রো তড়িৎ ঋণাত্মক অধাতু, সেই ইলেকট্রনগুলো, যে ইলেকট্রনগুলো ওই ইলেকট্রোপজিটিভ ধাতু ছেড়ে দিল, সেই ইলেকট্রনগুলো সেই নন মেটাল, ইলেকট্রোনেগেটিভ নন মেটাল তার নিজের যোজ্যতা কক্ষে বা সরবহিস্থ কক্ষে সেই ইলেকট্রনগুলো নিয়ে নেয়। এবং এই ইলেকট্রনগুলো যখন ধাতু ছেড়ে দিচ্ছে, ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, ইলেকট্রোপজিটিভ যে ধাতুগুলো, তড়িৎ ধনাত্মক ধাতুগুলো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে এবং তড়িৎ ঋণাত্মক যে অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করছে, এবং এর ফলে কি হচ্ছে, ওই পরমাণুগুলো আয়নে পরিণত হচ্ছে। যেমন ধরো যে ধাতুটা ইলেকট্রন ছেড়ে দিল সে হচ্ছে ক্যাটায়নে পরিণত হচ্ছে, আর যে অধাতুটা ইলেকট্রন গ্রহণ করলো সেই অধাতুটা আয়নায়নে পরিণত হচ্ছে। এরপর কি হচ্ছে, এরপর তারা কিন্তু যেহেতু ক্যাটায়ন অ্যানায়ন পরস্পর বিপরীত চার্জ যুক্ত, তারা পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হয়ে যাচ্ছে, এবং যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করছে তাকেই কিন্তু তড়িৎযোজী বন্ধন বলা হয়। কীরকমভাবে হচ্ছে দেখো, এই প্রক্রিয়া প্রসেস কীরকমভাবে হচ্ছে তার আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো সোডিয়াম, এবং সোডিয়াম তো সোডিয়াম সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কী, সোডিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8 এবং 1, অর্থাৎ প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8, তৃতীয় কক্ষপথে সরবহিস্থ কক্ষপথে 1টি ইলেকট্রন থাকে। এক্ষেত্রে যদি দেখো, এক্ষেত্রে এই যে বাইরের কক্ষের যে একটা ইলেকট্রন, এই ইলেকট্রনটা কিন্তু এর পক্ষে বার্ডেন, মানে এর পক্ষে এটা, এই ইলেকট্রনটা যদি চলে যায় তাহলে কিন্তু বাইরের পক্ষে ইলেকট্রনটা কিন্তু 8 হয়ে যাবে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আর নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করবে মানে কার, কোন ইলেকট্রন, কোন নিষ্ক্রিয় গ্যাস, এখানে কিন্তু সোডিয়ামের পাশাপাশি যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে, কোন নিষ্ক্রিয় গ্যাস আছে, নিয়ন, নিয়নের পরমাণু ক্রমাঙ্ক কত, 10। সুতরাং যদি একটা ইলেকট্রনকে সে ত্যাগ করে দিতে পারে, এটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ তড়িৎ ধনাত্মক ধাতু, সে কী করবে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে। কেন ত্যাগ করে দেবে, কেন খুব সোজা, কারণ ধাতুর আকার কিন্তু খুব বড়, আর ধাতুর আকার যদি খুব বড় হয়, এইসব ধাতু মানে এগুলো তো গ্রুপ ওয়ান বা গ্রুপ টু এর এলিমেন্টগুলোর আকার খুব বড় হয়, আকার বড় বলে এদের আয়নাশন এনার্জির মানটা খুব কম হয়, আর আয়নাশন এনার্জির মান খুব কম হয় বলে এরা অত্যন্ত সহজেই ইলেকট্রন কিন্তু ত্যাগ করতে পারে। সুতরাং এরা সহজেই ইলেকট্রন ত্যাগ করে দেবে, এবং ইলেকট্রন ত্যাগ করে বাইরের কক্ষে ইলেকট্রনটাকে, বাইরের পক্ষে ইলেকট্রন বিন্যাসটাকে 8 করে ফেলবে। অর্থাৎ এরা যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, এই ইলেকট্রন যদি ত্যাগ করে কী উৎপন্ন করবে, সোডিয়াম ক্যাটায়ন, এবং বাইরে একটা ইলেকট্রন চলে আসবে। এক্ষেত্রে তো যে তড়িৎ ধনাত্মকতা মানে কি, তড়িৎ ধনাত্মকতা মানে ইলেকট্রোপজিটিভিটি মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা, অর্থাৎ জারিত হওয়ার প্রবণতা। যার ইলেকট্রোপজিটিভিটি যত বেশি তার জারিত হওয়ার প্রবণতা তত বেশি। আমরা তো পর্যায় সারণীতে এগুলো করেছি, এবং দেখো এখানে ক্যাটায়ন সৃষ্টি হচ্ছে। এবার ধরো একটা ক্লোরিন যে পরমাণুটা আছে, সেই ক্লোরিন পরমাণুটার বাইরের কক্ষে কত ইলেকট্রন বিন্যাস, বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস কীরকম, 2, 8 আর 7, অর্থাৎ 17। বাইরের পক্ষে কত ইলেকট্রন আছে, 7টা। তো এক্ষেত্রে যদি একটা ইলেকট্রন সে গ্রহণ করে না, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। ওই যে কোশেল লেখটাকে বললাম, কোশেল বলেছেন যে ইলেকট্রোনেগেটিভ কোনো একটা
এলিমেন্ট তার বাইরের কক্ষে ইলেকট্রন, এই যে ধাতুটা যে ইলেকট্রন ত্যাগ করলো, এই ইলেকট্রনটা কোন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তার নিজের যোজ্যতা কক্ষে বা ভ্যালেন্স কক্ষে, ভ্যালেন্স যোজ্যতা কক্ষে সেই ইলেকট্রনটাকে নিজে গ্রহণ করে নেবে। কেন গ্রহণ করে নেবে দেখো, কারণ নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস পাওয়ার উপলক্ষে। দেখো এখানে সাতটা ইলেকট্রন আছে, যদি একটা ইলেকট্রন গ্রহণ করে নেয় তাহলে সে আটটা ইলেকট্রন হয়ে যাবে, এবং এক্ষেত্রে এই ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে নেবে, গ্রহণ করে নিয়ে এখানে কিন্তু সিএল মাইনাস অ্যানায়নে পরিণত হবে। এবং এখানে ইলেকট্রন গ্রহণ করাটাই স্বাভাবিক, কারণ এটা অধাতু, অধাতু ইলেকট্রন গ্রহণ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা কী বলেছিলাম, ইলেকট্রন আসক্তি। এবং ইলেকট্রন আসক্তি, ক্লোরিন ইলেকট্রন আসক্তি মোস্ট, ক্লোরিন ইলেকট্রন আসক্তি হচ্ছে মোস্ট ইন দ্য পিওর ডিফ্টিবল, ফ্লুরিনের থেকেও ক্লোরিন ইলেকট্রন আসক্তি বেশি। এবং সেই ব্যতিক্রম সেই প্রশ্নটা যে ফ্লুরিনের থেকে ক্লোরিন ইলেকট্রন আসক্তি বেশি কেন, নিশ্চয়ই আগের চ্যাপ্টারে তোমরা খুব ভালো করে করেছো। তা ক্লোরিন ইলেকট্রন আসক্তি খুব বেশি বলে সে অত্যন্ত সহজেই কিন্তু ইলেকট্রনটাকে গ্রহণ করে নেবে, এটাই কোশেল বলছেন। এবং এখানে এখানে কী হলো, এখানে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস আয়ন সৃষ্টি হলো, এবং এটা হচ্ছে ক্যাটায়ন, এবং নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস পেলো। নিষ্ক্রিয় গ্যাস মানে কার ইলেকট্রন বিন্যাস, নিয়নের ইলেকট্রন বিন্যাস, নিয়নের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 10। এই একটি ইলেকট্রন, সোডিয়ামের 11টা প্রোটন 11টা ইলেকট্রন ছিল, সেখানে যদি ওই একটি ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে 10টি ইলেকট্রন পরিণত হয়ে যাবে। 10টা ইলেকট্রন পরিণত হয়ে গেলে তার ইলেকট্রন বিন্যাস কীরকম হয়ে যাবে, এন এ প্লাস আয়নে 2 আর 8। কার ইলেকট্রন বিন্যাস এটা, এন এ প্লাস আয়ন, এবং এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে নিয়নের মতো। আর ক্লোরিন, ক্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কার ইলেকট্রন বিন্যাস পেলো, ক্লোরিনের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কী আছে, আর্গন, আর্গনের ইলেকট্রন বিন্যাস কী, 2, 8 এবং 8। এবং ক্লোরিনের এই যে 7 ছিল, এখানে যদি একটা ইলেকট্রন যুক্ত হয়ে যায় তাহলে ক্লোরাইড মাইনাস, ক্লোরাইডের আয়নের, ক্লোরাইড যে আয়নটা অ্যানায়ন যে তৈরি হচ্ছে সেটার ইলেকট্রন বিন্যাস বাইরের কক্ষে 8 চলে আসছে। এবং এরা এরপরে কী হচ্ছে দেখো, এখানে পজিটিভ চার্জ, এন এ প্লাস আয়ন পজিটিভ চার্জ, এবং এখানে সিএল মাইনাস আয়ন নেগেটিভ চার্জের সৃষ্টি হচ্ছে। এবং এই পজিটিভ এবং নেগেটিভ এরা কিন্তু পরস্পর যুক্ত হয়ে যাচ্ছে, এবং যুক্ত কীভাবে যুক্ত হচ্ছে, স্থির তড়িৎ আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনে স্থির তড়িৎ আকর্ষণ বলে পজিটিভ এবং নেগেটিভ তড়িৎ পরস্পরকে আকর্ষণ করে, এবং পরস্পর আকর্ষিত হয়ে এরা কী তৈরি করে ফেলছে, এরা একটা কিন্তু যৌগ তৈরি করছে যেটা হচ্ছে NaCl, NaCl যৌগটা তৈরি করে ফেলছে। তো এইটাই হচ্ছে আমাদের তড়িৎ বন্ধন। তো এর মধ্যে যে তড়িতের মাধ্যমে যে এটা সৃষ্টি হচ্ছে, এই যৌগটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলবো তড়িৎ বন্ধন। এই পর্যন্ত আমরা মোটামুটি করিয়েছিলাম। দেখো এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, এই যে এনএ পরমাণু থেকে যখন এনএ প্লাস আয়নটা তৈরি হচ্ছে, এই এনএ প্লাস আয়নটা কিন্তু একটা এরকম গোলাকার একটা আয়ন বলে ধরা হচ্ছে, গোলাকার আয়ন, এবং এর চারিদিকে পজিটিভ চার্জটা কিন্তু, চারিদিকে পজিটিভ চার্জ আছে এবং পজিটিভ চার্জের একটা অতি ক্ষুদ্র চার্জযুক্ত গোলাকার কণিকা বলে আমরা ধরতে পারি। গোলাকার কণিকা পজিটিভ চার্জটা কিন্তু চারিদিকে ছড়িয়ে আছে, মানে এটা এই এনএ প্লাসটা পজিটিভ চার্জটা, একটা পজিটিভ চার্জই চারিদিকে ছড়িয়ে আছে, এরকমভাবেই কল্পনা করা হচ্ছে, চারিদিকে ছড়িয়ে আছে। আর এরকম ক্লোরাইডেরও যে এখানে এনএ প্লাসের পজিটিভ চার্জ, একটাই এখানে ক্যাটায়ন, সেটা কিন্তু চারিদিকে পজিটিভ চার্জটা ছড়িয়ে আছে। আর ক্লোরাইড এটা তো, এটাও কিন্তু একটা গোলকের আকার নেবে, ক্লোরাইড সিএল মাইনাস আয়ন, এটা নেগেটিভ চার্জটা চারিদিকে ছড়িয়ে আছে, একটাই নেগেটিভ চার্জ, কিন্তু নেগেটিভ চার্জটা সেই গোলকের সর্বোচ্চ দিকে বিস্তৃত আছে। এবার কী হচ্ছে দেখো, এই সোডিয়াম এই একটা পজিটিভ, এই এই দিক থেকে এই দিকে একটা নেগেটিভকে আকর্ষিত করে এরা কিন্তু এনএ প্লাস আর সিএল মাইনাস আয়নটা কিন্তু একসঙ্গে অবস্থান করলো। এখানে তড়িৎ বন্ধনে প্রকৃত বন্ধন তৈরি হয় না, পুরো বন্ড তৈরি হচ্ছে না, জাস্ট ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে এনএ প্লাস আর সিএল মাইনাসটা পরস্পর জুড়ে আছে এরকমভাবে। কিন্তু দেখো আরও তো সোডিয়াম আয়ন বা ক্লোরাইড আয়ন তো তৈরি হবে, শুধুমাত্র একটা কেন, অনেকগুলো সোডিয়াম আয়ন বা ক্লোরাইড আয়নই, যদি আরেকটা যদি সোডিয়াম পরমাণু নিই তাহলে সেখান থেকেও সোডিয়াম আয়ন তৈরি হতে পারে, আরেকটা যদি ক্লোরিন পরমাণু নিই সেখান থেকেও ক্লোরাইড আয়ন তৈরি হতে পারে। এবং সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে আরেকটা ধরো এনএ প্লাস, আরেকটা এনএ প্লাস এরকম তার পজিটিভ চার্জটা ছড়িয়ে আছে, পজিটিভ চার্জ চারিদিকে ছড়িয়ে আছে, এবং পজিটিভ চার্জ ছড়িয়ে আছে, এবং সিএল মাইনাস এর নেগেটিভ চার্জের চারিদিকে ছড়িয়ে আছে, আরেকটা দ্বিতীয় নেগেটিভ চার্জের ছড়িয়ে আছে,
এই দেখো এইখানে যেটা এন এ প্লাস আর সি এল মাইনাস এটা আকর্ষিত হচ্ছে, এই আকর্ষণটা একদিক থেকে হচ্ছে, মানে একদিকে যেদিকে, এবার এই এদিকটা দেখিয়েছি মানে খালি এদিক দিয়ে হচ্ছে তাই না, যেদিক দিয়ে খুশি হতে পারে, কিন্তু এই দিকে যে পজিটিভ চার্জগুলো আছে সেই পজিটিভ চার্জগুলো তো, সেই পজিটিভ চার্জগুলো তো নেগেটিভ চার্জ দ্বারা সম্পৃক্ত হচ্ছে না, সেই নেগেটিভ চার্জ দ্বারা সেই পজিটিভ চার্জগুলো নেগেটিভ চার্জকে আকর্ষণ তো করছে না, এই দিকে যে পজিটিভ চার্জগুলো আছে সেইটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করছে, ভালো করে বোঝো। এবং এটা যেদিকে খুশি হতে পারে, আমি এইদিকে দেখিয়েছি বলে এইদিকে নাও হতে পারে, আমি এইদিকেও হতে পারে এইদিকেও হতে পারে, তাহলে এইদিকে যে পজিটিভ চার্জটা আছে এ কিন্তু আবার একটা নেগেটিভ চার্জকে নিয়ে নেবে, এবং নেগেটিভ চার্জকে নিয়ে নেবে অর্থাৎ এখানে ধরো আরেকটা এখানে সিএল মাইনাস, সিএল মাইনাস আয়নটা এই দিকটা এসে সিএল মাইনাস এরকম করে সিএল মাইনাস এই নেগেটিভ চার্জটা তো এই দিকটা এসে এইখানে পজিটিভ চার্জের সঙ্গে আকর্ষিত হবে, এরকম করে এরকম করে এই সিএল মাইনাসটা, এই সিএল মাইনাসটা কী হবে, এই সিএল মাইনাসটা আবার একটা কোনো সোডিয়াম, এই পজিটিভ চার্জটাকে সোডিয়াম আয়নটাকে, সোডিয়াম আয়নের পজিটিভ চার্জটাকে আরেকটা সোডিয়াম পজিটিভ চার্জটাকে, সে পজিটিভ চার্জ যেরকমভাবে ছড়িয়ে আছে সেই দিক থেকে এই এনএকে আকর্ষণ করবে, করে আমি যেটা বলতে চাইছি এখানে কিন্তু এনএসিএল এই ফর্মে থাকবে, এবং এক্ষেত্রে মানে একটা এনএসিএল এর একটা কেলাস গঠন হবে, একটা কেলাস গঠনে এনএসিএল কিন্তু একটা অণু, মানে ওখানে অণুর বাস্তবিক অস্তিত্ব নেই, এখানে এন এ প্লাস আর সিএল মাইনাস এখানে একটা মানে যুক্ত আছে, সেই যুক্তটা কিন্তু একক অবস্থায় এন এ প্লাস সিএল মাইনাস হিসাবেই তারা থাকছে না, তারা কিন্তু অনেকগুলো এন এ প্লাস আর সিএল মাইনাস, এই এন এ প্লাসকে কেন্দ্র করে অনেকগুলো সিএল মাইনাস আছে, মূলত ছটা থাকে, ছটা, আবার সিএল মাইনাসকে কেন্দ্র করে অনেকগুলো এন এ প্লাস আছে, মূলত ছটা থাকে, এইভাবে পুরো একটা কিন্তু একটা কেলাস, যেখানে কেলাসে এন এ প্লাস আর সিএল মাইনাস আয়ন অনেকগুলো অবস্থান করে, একে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের কেলাস বলে, এবং এটা শক্তিগত দিক থেকেও এটা খুব মানে সুবিধাজনক শক্তিগত প্রক্রিয়ার দিক থেকেও, কারণ এখানে সব সমস্ত পজিটিভ চার্জটা এক মানে নেগেটিভ চার্জ দ্বারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এই অর্থে এইটা কিন্তু সোডিয়াম যতক্ষণ এই প্রক্রিয়াটা, যতক্ষণ এই পজিটিভ চার্জগুলো যতক্ষণ না এই সিএল মাইনাস দ্বারা সিএল মাইনাস দ্বারা প্রশমিত না হচ্ছে, ততক্ষণ কিন্তু এরকম কম্বিনেশন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে বিপরীত চার্জযুক্ত আয়নকে এই এন এ প্লাস সিএল মাইনাস আয়নকে আকর্ষণ করবে, আর সিএল মাইনাস এন এ প্লাস আয়নকে আকর্ষণ করবে, করে কিন্তু একটা সোডিয়াম ক্লোরাইডের কেলাস তৈরি করবে, কেলাস ফর্মেশন, তোমরা কিন্তু নাম শুনে নাম শুনে আছো, কেলাস তৈরি করবে, সুতরাং সেই কেলাসে এনএসিএল, এনএসিএল এর কেবলমাত্র একটা আয়ন, এন এ এন এর একটা আয়ন এন এ প্লাস আর সিএল এর একটা আয়ন এন সিএল মাইনাস, তা কিন্তু থাকবে না, অসংখ্য এন এ প্লাস আর সিএল মাইনাস আয়ন কিন্তু সেখানে থাকবে, সেই জন্যে এই ক্ষেত্রে যখন প্রকাশ করা হয় তখন দেখো এখানে এন সংখ্যক এন এ প্লাস, যখন আমি দেখাবো যে এনএসিএল গঠন কিরকম গঠন হচ্ছে, কিরকম এনএসিএল এর কেলাস যখন গঠন হচ্ছে তখন এখানে এন সংখ্যক এন এ প্লাস এটা বলতে পারি, আর এখানে এন সংখ্যক সিএল মাইনাস আয়ন তৈরি হচ্ছে এটা বলতে পারি, এবং এরা যখন তৈরি করছে এন এ এন এ প্লাস, এবং এটা তো গ্যাস অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায়, আর এনসিএল এটাও কিন্তু সিএল মাইনাস এটাও গ্যাসীয় অবস্থায় আছে, যদি গ্যাসীয় অবস্থায় থাকে তবেই কিন্তু যুক্ত হবে, এখানে এনএ এখানে এনএ এনএর তো এখানে ইলেকট্রন ত্যাগ হলো কোন অবস্থায়, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায়, কারণ এখানে তো আয়নাস এনার্জি ক্যালকুলেশন হচ্ছে, আয়নাস এনার্জি সংজ্ঞাটাতে পড়েছিল প্রসম বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু যোজ্যতা কক্ষ থেকে, একটা ইলেকট্রন বাইরের দিকে ইলেকট্রন নিউক্লিয়াস আকর্ষণ বল থেকে বাইরের দিয়ে নিয়ে যেতে যে শক্তির প্রয়োজন, সুতরাং এটা এনএ এনএ কিন্তু এটা গ্যাসিয়াস ফর্মে আছে, এটা গ্যাস, এই গ্যাস যুক্ত হয়ে তৈরি করে দিচ্ছে কিন্তু এনএসিএল, এন সংখ্যক এনএসিএল এর কেলাস তৈরি করছে, এন সংখ্যক এনএসিএল এর কেলাসটাকে এরকম ভাবে প্রকাশ করা হচ্ছে, এনএসিএল এর কেলাস, এনএসিএল এর এন প্লাস সিএল মাইনাস, এখানে নিচের দিকে এন সংখ্যক দেখানো হচ্ছে, অর্থাৎ এই যে এন সংখ্যক এন এ প্লাস, এন সংখ্যক সিএল মাইনাস, এরা নিচের দিকে কিন্তু এন প্লাস আর সিএল মাইনাস, এটা এটা জুড়ে আছে এন প্লাস আর সিএল মাইনাস, আর এন সংখ্যক এই এন প্লাস সিএল মাইনাস আয়ন কিন্তু এর মধ্যে আছে, এবং এটাকে আমরা আমরা বলবো, এবং এখান থেকে এই যে ফর্মেশনটা হচ্ছে, এবং এখান থেকে দেখো এই ফর্মেশনটা যখন হচ্ছে তখন তো শক্তি নির্গত হবে, কারণ আমি বলেছিলাম যে এরা যখন যুক্ত হচ্ছে, যখন দুটো আয়ন যখন যুক্ত হয়, এর আগের এপিসোডে বলেছিলাম যুক্ত যখন রাসায়নিক বন্ধন করছে, এই রাসায়নিক বন্ধনের মাধ্যমে তাদের স্টেবিলিটি আসছে, আর স্টেবিলিটি যখন আসছে তখন তো এদের স্টেবিলিটি, এদের তো এনার্জি তখন বেশি ছিল, মানে যখন আয়ন অবস্থায় ছিল এদের এনার্জি তখন বেশি ছিল, এবং এনার্জি যখন শক্তি বেশি ছিল, এরা যখন যুক্ত হয়ে যখন এরকম একটা যৌগ তৈরি করছে আয়নীয় যৌগ, তখন কিন্তু এদের শক্তিটা, এদের এই এন এ প্লাস আর সিএল মাইনাস আয়নের শক্তিটা সেই ক্ষেত্রে সেই যৌগের মধ্যে কিন্তু এন এ প্লাস আর সিএল মাইনাস আয়ন যখন জুড়ে শক্তিটা কিন্তু কম হয়ে যাচ্ছে,
এখানে শক্তি বেশি ছিল, এখানে শক্তি কম হয়ে যাচ্ছে। তাহলে শক্তি কি করবে, অতিরিক্ত শক্তিটা সে রিলিজ করে দেবে নিজের কাছ থেকে। যখন রিলিজ করে দেবে অর্থাৎ এক্ষেত্রে শক্তি কিন্তু মুক্ত হবে, এক্ষেত্রে প্লাস শক্তি। শক্তি যখন রিলিজ হয় তখন ডেল্টা এইচ, এনথ্যালপি বলা হয় এটাকে, এনথ্যালপি। ডেল্টা এইচ এর মান হচ্ছে নেগেটিভ। এটা তোমরা থার্মোডাইনামিক্সে পড়বে। এখন জেনে রাখো, যেখানে প্লাস শক্তি যদি থাকে তাহলে এনথ্যালপির মানটা নেগেটিভ হয়। এবং দেখো এখান থেকে এনএসিএল যে এন তৈরি হচ্ছে, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের একটা কঠিন কেলাসাকার, কঠিন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের কেলাস তৈরি হচ্ছে। আমরা ক্লাস টেনে খালি এনএ প্লাস সিএল মাইনাস এরকম দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু এনএ প্লাস সিএল মাইনাসের কেলাস কীভাবে তৈরি হচ্ছে এই জায়গাটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরকম আয়নীয় যৌগগুলো যেগুলো এরকম এরকম তড়িৎজ্যোতি বন্ধন, তড়িৎজ্যোতি বন্ধন মানে তড়িৎজ্যোতি বন্ধন দ্বারা সৃষ্ট, এখানে চার্জে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আছে বলে তড়িৎজ্যোতি বন্ধন বলে, এখানে পজিটিভ এবং নেগেটিভ আয়নের সৃষ্টি হচ্ছে বলে এদের আয়নীয় বন্ধন বলে, এবং আয়নীয় বন্ধন দ্বারা বা তড়িৎজ্যোতি বন্ধন দ্বারা যে যৌগ গঠিত হচ্ছে তাদেরকে আমরা তড়িৎজ্যোতি যৌগ বলবো। এবং এই তড়িৎজ্যোতি যৌগে সর্বদা কিন্তু তড়িৎজ্যোতি যৌগে কিন্তু এরকম কেলাস ফর্মে কিন্তু এরা থাকবে, কারণ এদের এদের যে আয়নটা ক্যাটায়ন বা অ্যানায়ন এদের কিন্তু একটা চার্জযুক্ত গোলক হিসাবে কিন্তু কল্পনা করা হচ্ছে। সুতরাং এখানে এনএ প্লাস আর সিএল মাইনাস এসে গেলেই এদের কিন্তু চার্জটা পরস্পর সম্পৃক্ত হচ্ছে না, মানে চার্জটা যে পুরোপুরি প্রশমিত হচ্ছে তা কিন্তু নয়, অন্যগুলোকে নিয়ে তবে কিন্তু এরা প্রসম কিন্তু এনএসিএল এর একটা কেলাস এই ফর্মেশনটা করছে। তো এই জায়গাটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এটা এনএসএল এর, আমি এনএসএল এর তড়িৎজ্যোতি বন্ধন নিশ্চয়ই অনেকটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো, তড়িৎজ্যোতি বন্ধনটা কি বা কি ব্যাপার তড়িৎজ্যোতি বন্ধন। এবার দেখো আমরা যেটা আলোচনা করবো তড়িৎজ্যোজ্যতা, তড়িৎজ্যোতি বন্ধনের মধ্যে তড়িৎজ্যোজ্যতা, তড়িৎজ্যোজ্যতা, তড়িৎজ্যোজ্যতা কাকে বলে, যোজ্যতা মানে যুক্ত হওয়ার ক্ষমতা। তো তড়িৎজ্যোজ্যতা মানে যুক্ত হওয়ার ক্ষমতা। এবার তুমি এতগুলো যে টার্মটা পড়লে এটাকে জুড়ে দাও, যে কোনো একটা তড়িৎ ধনাত্মক ধাতু থেকে একটা বৈরের বাইরের কক্ষের এক বা একাধিক ইলেকট্রন নির্গত হয়ে যদি কোনো তড়িৎ ঋণাত্মক অধাতুর ভরবহিষ্ঠ কক্ষে স্থানান্তরিত হয়, তার ফলে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয় এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর যুক্ত হয়ে যে যুক্ত যুক্ত হলে যুক্ত হয়ে যে 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 যৌগ গঠন করে, যুক্ত হয়ে পরস্পর যুক্ত হলে যে যৌগ গঠনের যে ক্ষমতা প্রদর্শিত হয়, যুক্ত হয়ে যৌগ গঠনের যে ক্ষমতা শীতল আকর্ষণ বলতে যুক্ত হয়ে যে যৌগ গঠনের ক্ষমতা প্রদর্শিত হয় তাকেই আমরা বলবো তড়িৎজ্যোজ্যতা। এটা তোমাদের বইয়ের টার্মটা আমি ব্যবহার করছি, যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় তড়িৎজ্যোজ্যতা কাকে বলে এটা আলোচনা করছি। যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় একটি তড়িৎ ধনাত্মক পরমাণু তার বহিস্তম কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে দেবে, এবং বর্জন এক বা একাধিক ইলেকট্রন এবং তড়িৎ ঋণাত্মক পরমাণুর বহিস্তম কক্ষে স্থানান্তরিত করলে যে সুস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হয় সেই তারা স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা যদি পরস্পর যুক্ত হয়ে যে যৌগ গঠনের যে ক্ষমতা প্রদর্শিত হয় তাকে আমরা বলবো তড়িৎজ্যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। যোজ্যতা অর্থাৎ যুক্ত হওয়ার ক্ষমতা। তো এই যে যুক্ত হওয়ার ক্ষমতা যেটা প্রদর্শিত দেখাচ্ছে, যে এনএ প্লাস বা সিএল মাইনাস আয়ন যখন যুক্ত হওয়ার যে একটা ক্ষমতা দেখাচ্ছে তাকেই আমরা বলবো তড়িৎজ্যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। আর তড়িৎজ্যোজ্যতা বন্ধন কি, এই এই যে ঘটনাটি ঘটছে অর্থাৎ একটি তড়িৎ ধনাত্মক ধাতু থেকে এক বা একাধিক ইলেকট্রন তার যোজ্যতা কক্ষে এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হচ্ছে এবং একটা তড়িৎ ঋণাত্মক যে অধাতু সেই অধাতুর যোজ্যতা কক্ষে সেই ইলেকট্রনগুলো যখন স্থানান্তরিত হয়ে যখন ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি হচ্ছে এবং এই ক্যাটায়ন অ্যানায়ন যখন স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হচ্ছে এবং যুক্ত হওয়ার ফলে যে বন্ধন সৃষ্টি হয়েছে সেই বন্ধনকে আমরা বলবো তড়িৎজ্যোতি বন্ধন বা আয়নীয় বন্ধন। এবং তড়িৎজ্যোতি বন্ধন বা আয়নীয় বন্ধন দ্বারা সৃষ্ট যৌগকে আমরা বলবো তড়িৎজ্যোতি যৌগ। জাস্ট কনসেপ্টটা খেয়াল রাখো, এবং তড়িৎজ্যোতি বন্ধন প্রকৃতপক্ষে কোনো বন্ধন নয়, কারণ এখানে দেখো আমি দেখালাম যে এনএ প্লাস আর সিএল মাইনাস আয়নটা জাস্ট পরস্পর কিন্তু জুড়ে আছে, মানে পাশাপাশি কিন্তু লেগে আছে। এখানে কিন্তু কোন যে প্রকৃত বন্ধনের যে অস্তিত্ব সেই বন্ধনের অস্তিত্ব কিন্তু পাওয়া যায় না। তো এবার তড়িৎজ্যোজ্যতার পরিমাপ কীভাবে করা হয়, তড়িৎজ্যোজ্যতা পরিমাপ করা হয় সেই কতগুলো ইলেকট্রন যখন তড়িৎ ধনাত্মক ধাতুর ক্ষেত্রে যখন পরিমাপ করব কতগুলো ইলেকট্রন সে ত্যাগ করছে সেটাই তো তড়িৎজ্যোজ্যতার পরিমাপ। যেমন ধরো এনএ সোডিয়াম, সোডিয়াম কত ইলেকট্রন ত্যাগ করলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে সোডিয়ামের তড়িৎজ্যোজ্যতা কত, সোডিয়াম তড়িৎজ্যোজ্যতা হচ্ছে এক, এটা তড়িৎজ্যোজ্যতার পরিমাপ করা হয়। ক্লোরিন, ক্লোরিন কত ইলেকট্রন গ্রহণ করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ক্লোরিনের তড়িৎজ্যোজ্যতা কত, তড়িৎজ্যোজ্যতা হচ্ছে এক। এইভাবে আমরা তড়িৎজ্যোজ্যতা পরিমাপ করে থাকি। যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2,
তো সিএসিএল টুর ক্ষেত্রে ধরো উচ্চতা ক্যালসিয়ামের কত হবে, ক্যালসিয়াম দেখার ক্ষেত্রে প্রথমে সিএসিএল টু সিএ তে সিএ প্রথমে সিএ টু প্লাস আয়নে আসে, আর সিএল সিএল এখান থেকে একটা ইলেকট্রন, এখান থেকে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সিএল মাইনাস আয়নে পরিণত হবে, সিএল মাইনাস আয়নে পরিণত হবে, আর আরেকটা সিএল, আরেকটা সিএল একটা ইলেকট্রন গ্রহণ করবে, সিএল মাইনাস আয়নে পরিণত হবে। সুতরাং এখানে ক্যালসিয়াম কত ইলেকট্রন ত্যাগ করলো, দুটো ইলেকট্রন ত্যাগ করলো, সুতরাং ক্যালসিয়ামের তড়িৎ চৌচ্যতা কত, দুই। আর এখানে ক্লোরিন পার ক্লোরিন মানে প্রত্যেকটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, তার ক্লোরিনের তড়িৎ চৌচ্যতা কত, ক্লোরিনের তড়িৎ চৌচ্যতা হচ্ছে এক। এইভাবেই কিন্তু তড়িৎ চৌচ্যতা পরিমাপ করা হয়। তড়িৎ চৌচ্যতা মানে যুক্ত হওয়ার ক্ষমতা, ওই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর যে যুক্ত হচ্ছে, যে যৌগযুক্ত যে যৌগ গঠনের প্রবণতা শো করছে, সেই প্রবণতাটাকে আমরা বলবো গঠনের ক্ষমতা, ক্ষমতা বা প্রবণতা যেটা হচ্ছে সেটি ক্ষমতাটাকে আমরা বলবো তড়িৎচর্যতা। ঠিক আছে, এবার দেখো আমাদের এই তড়িৎচর্যতা দ্বারা যুক্ত হওয়া তড়িৎচর্যী যৌগের একটা উদাহরণ তো আমি বললাম NaCl, আরও একটা দুটো উদাহরণ দেখাই, এবং সেক্ষেত্রেও কিন্তু আগের মতো কেলাস ফর্মেশন কিন্তু হবে, কেলাস তৈরি কিন্তু হবে। দেখো কেলাস তৈরি কী করে হবে, এরপরে আর আরও কিছু আমি তৈরি করি, যেমন এক্ষেত্রে এক্ষেত্রে যদি আমি দেখো ম্যাগনেসিয়াম নাইট্রাইট Mg3N2, Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইট। তো এখানে ম্যাগনেসিয়াম নাইট্রাইট, তো ম্যাগনেসিয়াম নাইট্রাইটের মধ্যে তো এখানে কী হবে, ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 আর 2, কারণ ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12। তাহলে বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, দুটো। তো দুটো ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে তো দুটো ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কী তৈরি হবে, দুটো ইলেকট্রন যদি ত্যাগ করে ম্যাগনেসিয়াম, তাহলে Mg2+ আয়ন সৃষ্টি হবে, 2+ আয়ন সৃষ্টি হবে দুটো ইলেকট্রন ত্যাগ করে। আর N হচ্ছে বাইরের কক্ষে কটা ইলেকট্রন, N এর বাইরের কক্ষে N হচ্ছে 7, তো পরমাণু ইলেকট্রন 7, পরমাণু ক্রমাঙ্ক 7, আর বাইরের কক্ষে কটা ইলেকট্রন 2 আর 5, বাইরের কক্ষে কটা, 5টা ইলেকট্রন আছে। তো এ কী করবে, এ তিনটে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তিনটে ইলেকট্রন যদি এখানে N যদি তিনটে ইলেকট্রন গ্রহণ করে তবে কিন্তু এই বাইরের কক্ষটা 8 হবে, বাইরের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ সেক্ষেত্রে N3- আয়ন কিন্তু সৃষ্টি হবে। দেখা যাক এই প্রক্রিয়ার মাধ্যমে এই Mg3N2 কীভাবে গঠন হয়, কীভাবে যে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে, আর কীভাবে নাইট্রোজেন তার বাইরের কক্ষে, দেখো দুটো ইলেকট্রন ত্যাগ করলো কেন, দুটো ইলেকট্রন ত্যাগ করলো কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল, ম্যাগনেসিয়াম যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে 12 থেকে ইলেকট্রন হয়ে গেলো 10, 10 মানে কার ইলেকট্রন বিন্যাস, নিয়নের, নিয়নের বাইরের কক্ষে, নিয়নের যে ইলেকট্রন সংখ্যা সেই ইলেকট্রন সংখ্যাটা 10 হয়ে যাচ্ছে, অর্থাৎ বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাসটা 8 হয়ে যাচ্ছে। এবং এখানে নাইট্রোজেন, নাইট্রোজেন কিন্তু তিনটি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে বাইরের কক্ষে ইলেকট্রন পরিণত করে দেবে 8, অষ্টক সূত্রের যেটা প্রধান কথা, বাইরের কক্ষে ইলেকট্রনটা 8 করতে চায়। দেখা যাক এখানে কীভাবে সৃষ্টি হয়। দেখো ম্যাগনেসিয়ামের আমি চিত্র অঙ্কন করছি, ম্যাগনেসিয়ামের কিন্তু বাইরের কক্ষে 2, এরকম পরের পর নাইট্রোজেন লিখে দাও, নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন আছে, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। এবার আবার একটা ম্যাগনেসিয়াম লেখো, ম্যাগনেসিয়ামের বাইরের কক্ষে 2, আবার একটা নাইট্রোজেন লেখো, নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা, 1, 2, 3, 4, 5, আবার একটা ম্যাগনেসিয়াম লেখো, এই ম্যাগনেসিয়াম বাইরের পক্ষে 2। ঠিক আছে, এবার দেখো এটাকে Mg3N2, Mg3 তিনটে Mg রেখে দিয়েছি, আর N2 রেখে দিয়েছি। তো দেখো এই দুটো ম্যাগনেসিয়াম, এই দুটো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের এই দুটো ইলেকট্রন সে কিন্তু এই নাইট্রোজেনের দিকে দুটো ইলেকট্রন কিন্তু ঠেলে দিল, বাইরের পক্ষে ঠেলে দিল, আর এদিক থেকে এই ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন এই নাইট্রোজেন বাইরের পক্ষে ঠেলে দিল, কারণ নাইট্রোজেন তো তিনটি ইলেকট্রন গ্রহণ করবে, তিনটি ইলেকট্রন গ্রহণ করার ফলেই যে অক্টেট পূর্ণ হবে, সুতরাং তিনটি ইলেকট্রন কিন্তু এখানে পেয়ে গেল। এই এইখানে যে ইলেকট্রনটা আছে, এখানে একক ইলেকট্রনটা, এইটা কিন্তু এখানে সে ঠেলে দিল, আর এখানে যে দুটো ইলেকট্রন আছে এই দুটো ইলেকট্রন কিন্তু ম্যাগনেসিয়াম এই নাইট্রোজেনের বাইরের পক্ষে ঠেলে দিল। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, দেখো এক্ষেত্রে এখানে তৈরি হয়ে গেছে Mg2+ আয়ন, Mg2+ আয়ন সৃষ্টি হচ্ছে, এখানে দেখো N কত অষ্টক পূর্তি হয়ে গেছে, এখানে কি, এখানে Mg2+ আয়ন যুক্ত হচ্ছে, এখানে N3- আয়ন তৈরি হচ্ছে, আর এখানে Mg2+আয়ন সৃষ্টি হচ্ছে। এবার দেখো এদের তড়িৎচর্যতা গঠনের প্রবণতা কিরকম, দেখো তড়িৎচর্যতা যুক্ত কীভাবে হবে, প্রথমে দেখো চার্জ ঠিক আছে কিনা, দুটো পজিটিভ চার্জ, দুটো আবার দুটো, মোট 6টা পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ কত, 3টে 3টে 6টা, তাহলে পজিটিভ আর নেগেটিভ চার্জটা সেম আছে, সুতরাং এরা কিন্তু পরস্পর যুক্ত হয়ে যাবে, এবং যুক্ত হয়ে এক্ষেত্রে এরা তৈরি করে দেবে কিন্তু পরস্পর, এরা এই আয়নগুলো পরস্পর একসঙ্গে এসে যুক্ত হবে, এবং যুক্ত হয়ে এরা তৈরি করে দেবে সেই আমাদের যৌগটা, এই যৌগটার নাম হচ্ছে Mg3N2, Mg3N2 তৈরি করে দেবে। কিন্তু এক্ষেত্রেও Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইডের কেলাস তৈরি হবে,
সেই জন্য এখানে সেই গোলকের ফর্মটার মধ্যে বোঝাতে হবে যেখানে কিরকম ভাবে এটাকে আমরা প্রকাশ করব। দেখো এখানে কিভাবে এমজি থ্রিটা তৈরি হচ্ছে, এমজি টু প্লাস আর এমজি টু প্লাস আর এখানে এন থ্রি মাইনাস। দেখো এমজি টু প্লাসটা কটা, এমজি টু প্লাস কটা, দু তিনটে, তাহলে থ্রি এমজি টু প্লাস, থ্রি এমজি টু প্লাস, থ্রি থ্রি, আর এখানে কটা এন থ্রি মাইনাস, টু এন থ্রি মাইনাস। এবার যখন কেলাস গঠন হবে, যখন কেলাস গঠন হবে তখন তো এমজি টু প্লাসের যে তিনটে এমজি টু প্লাস নয়, এখানে তো অনেকগুলো এমজি টু প্লাস কিন্তু পরস্পর আসবে, যেমন এনএসএল এর ক্ষেত্রে ঘটলো। সেক্ষেত্রে এটাকে আমরা থ্রি এন এমজি টু প্লাস করতে পারি, অর্থাৎ তিন, এখানে তিন তো থাকছে, তিন বেসিক্যালি একটার জন্য তিন হচ্ছে। এবার যদি অনেকগুলো এমজি টু প্লাস আসে সেক্ষেত্রে, সেক্ষেত্রে আরও থ্রি এন সংখ্যক, আর এক্ষেত্রে টু এন সংখ্যক, থ্রি টু এন সংখ্যক, ছোটো হাতের এন সংখ্যক, এন থ্রি মাইনাস আসবে তবেই না চার্জটা ব্যালেন্স হবে। এখানে যদি এন সংখ্যক আসে, এখানে যদি এন সংখ্যক আসে, এখানে যদি তিনটে থাকে, এখানে যদি দুটো থাকে, তবেই তো চার্জটা ব্যালেন্স হবে। এখানে ছটা, ছটা মানে ছয়ের গুণিতকে চার্জ হবে, আর এখানেও তিন দুগুণে ছয়, ছয়ের গুণিতকে চার্জ হবে, এবং ছয় গুণিতকে চার্জ হলে মানে প্রশমিত হবে, প্রশমিত যতক্ষণ না হবে ততক্ষণ ওই কেলাস ফর্মেশনটা তৈরি হবে এবং একটা কেলাস কিন্তু প্রশমিতই থাকবে। অর্থাৎ ম্যাগনেসিয়াম নাইট্রেটের কেলাস গঠন হবে, এবং এক্ষেত্রে ম্যাগনেসিয়াম নাইট্রেট কী ফর্মে থাকবে, এমজি টু প্লাস, এমজি টু প্লাস, এমজি এমজি থ্রি টু প্লাস, এমজি থ্রি টু প্লাস, মানে তিনটে এমজি থ্রি টু প্লাস, আর এন টু, এন টু থ্রি মাইনাস, এটাকে এদিকে ঠেলে দিলাম এবং এটাকে করে দিলাম আমরা এন সংখ্যকটাকে এখানে করে দিলাম। এবং দেখো এখানে এমজি থ্রি এন টু কঠিন ম্যাগনেসিয়াম নাইট্রেটের কেলাস তৈরি হলো, এবং এক্ষেত্রে শক্তি রিলিজ হবে, এনার্জি রিলিজ হবে, কারণ এখানে কেলাস যখন তৈরি হবে তখন কিন্তু এনার্জি রিলিজ হবে, কারণ এদের এনার্জিটা বেশি ছিল যখন এটা যৌগ গঠন করছে, যৌগ অর্থাৎ তড়িৎ যৌগ গঠন করছে, তখন এক্ষেত্রে এনার্জিটা কম হচ্ছে, এবং এই এনার্জিটা কম হওয়ার জন্য ধরুন এদের যে এনার্জিটা বেশি ছিল সেই বেশি শক্তিটাকে সে বাইরে রিলিজ করে দিচ্ছে, অর্থাৎ ডেল্টা এইচের মান এক্ষেত্রে নেগেটিভ হবে। শক্তি যদি প্লাস শক্তি হয়, প্লাস যদি শক্তি হয় তাহলে ডেল্টা এইচের মান সেক্ষেত্রে নেগেটিভ হবে। তো এইভাবেই ম্যাগনেসিয়াম নাইট্রাইট তৈরি হয়েছে, ম্যাগনেসিয়াম নাইট্রাইটের কেলাস তৈরি হয়েছে। আর একটা দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, একদম সেম অ্যালুমিনিয়াম অক্সাইড, এল টু ও থ্রি, এল টু ও থ্রি, এরকম তড়িৎ যৌগগুলো এরকম কিন্তু কেলাস ফর্মেশন কিন্তু করবে, কারণ এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নটাকে আমরা কিন্তু একটা গোলক, পজিটিভ চার্জযুক্ত বা নেগেটিভ চার্জযুক্ত গোলক রূপে আমরা কল্পনা করে থাকি, এবং যতক্ষণ না ওই গোলকের সমস্ত পজিটিভ চার্জ যতক্ষণ না প্রশমিত হতো তখন কিন্তু কেলাসটা ফর্মেশন হবে। এই করে যখন সমস্ত গোলকের মধ্যে এন সংখ্যক আয়নগুলো যখন প্রশমিত হয়ে যাবে তখনই কিন্তু ওই কেলাসটা ফর্মেশন হয়ে যাবে, এবং সেখানে অসংখ্য কিন্তু এনএ প্লাস, অসংখ্য কিন্তু পজিটিভ ক্যাটায়ন বা অ্যানায়ন থাকবে ওই কেলাসের মধ্যে। আর একটা দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এটাকে তোমরা নিজেরা করতে পারবে, অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, আচ্ছা অ্যালুমিনিয়াম অক্সাইড তোমরা নিজেরা করবে, তোমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের গঠনটা তোমরা নিজেরা করবে। অ্যালুমিনিয়াম অক্সাইডের আমি অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখিয়ে দিই। অ্যালুমিনিয়াম হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13, বাইরে কক্ষে ইলেকট্রন কটা 3টে, আর অক্সিজেনের, অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8, বাইরে কক্ষে ইলেকট্রন কটা 6টা। তো এরকমভাবে দেখাবে, প্রথমে এল, এল বসাবে, আচ্ছা আচ্ছা এখানে একটা কোড বলে দিই তোমাদের, যে এল টু ও থ্রিতে যার সংখ্যা বেশি, যেমন ধরো এখানে আগেরটাতে কী করেছিলাম, এমজি থ্রি এন টু, এমজি থ্রি এন টু, যে পরমাণুটা বেশি সংখ্যা আছে সেটাকে প্রথমে বসাবে, তাহলে সুবিধা হবে। এখানে প্রথমে আমি কী বলেছিলাম, এমজি বলেছিলাম, এমজির পরমাণুর সংখ্যা কত, তিনটে ছিল। এখানে এল টু দিতে কোনটা বেশি আছে, অক্সিজেনটা বেশি আছে, এই অক্সিজেনটা এখানে কিন্তু আমি বেশি রাখছি, অক্সিজেন, অক্সিজেনটা, অক্সিজেনটা প্রথমে বসাও, তারপরে অ্যালুমিনিয়াম বসাও, কটা অক্সিজেন, তারপরে আবার অক্সিজেন বসাও, তারপরে আবার অ্যালুমিনিয়াম বসাও, আবার অক্সিজেন বসাও। এবার অক্সিজেনের বাইরে করে কটা, ছটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, অ্যালুমিনিয়াম বাইরে করতে তিনটে, অক্সিজেনের বাইরে করতে ছটা আমি করেই দিচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয়, অ্যালুমিনিয়ামের বাইরে করতে তিনটে, এই অক্সিজেনের বাইরে করতে ছটা, এক দুই তিন চার পাঁচ ছয়। এবার দেখো অ্যালুমিনিয়াম কী করবে, অ্যালুমিনিয়াম তো ধাতু, ইলেকট্রন ছেড়ে দেবে, ইলেকট্রন ধাতু মাত্র, ইলেকট্রন ছেড়ে দেবে, কটা ইলেকট্রন ছেড়ে দেবে, তিনটি ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে বাইরে পক্ষে ইলেকট্রনটা হয়ে যাবে 8, তাহলে তিনটি ইলেকট্রন সে ছেড়ে দেবে, তিনটি ইলেকট্রনের দুটো, আর অক্সিজেন কী করবে, অধাতু, অধাতু ইলেকট্রন গ্রহণ করবে, কটা ইলেকট্রন গ্রহণ করবে, এক্ষেত্রে দুটো যদি ইলেকট্রন গ্রহণ করে তবে কিন্তু বাইরে পক্ষে ইলেকট্রন বিন্যাস হয়ে যাচ্ছে 8, তাহলে দুটো ইলেকট্রন, একটা অক্সিজেন পড়বে, দুটো ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে দুটো এইখানে অ্যালুমিনিয়ামের দুটো ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিলে এই ইলেকট্রনটাকে এই দিকে পাঠাও, একটা যেটা এক্সট্রা ছিল, এখানে একটা ইলেকট্রনটাকে এই দিকে পাঠাও, অক্সিজেনের দুটো স্যাটিসফাই হয়ে গেল,
আর অ্যালুমিনিয়ামের যে দুটো ইলেকট্রন পড়ে আছে সেই দুটো ইলেকট্রনটাকে এইদিকে পাঠিয়ে দাও। তাহলে তো দেখো প্রত্যেক প্রত্যেক অক্সিজেন পরমাণুই দুটো করে ইলেকট্রন পাচ্ছে, এই অক্সিজেন দুটো করে ইলেকট্রন পেয়েছে, এই অক্সিজেন এখান থেকে একটা ইলেকট্রন পেয়েছে, এখান থেকে ইলেকট্রন পেয়েছে, আর এই অক্সিজেন দুটো করে ইলেকট্রন পেয়েছে। আর অ্যালুমিনিয়াম থেকে তিনটে করে ইলেকট্রন বেরিয়ে গেছে, অ্যালুমিনিয়াম করে তিনটে করে ইলেকট্রন বেরিয়ে গেলে অ্যালুমিনিয়ামও সুস্থির ইলেকট্রন বিন্যাস পাবে নিষ্ক্রিয় গ্যাসের মতো, আর অক্সিজেনে যদি দুটো করে ইলেকট্রন যুক্ত হয় তাহলে অক্সিজেনও সুস্থিত ইলেকট্রন বিন্যাস পাবে, কারণ এই দুটো ইলেকট্রন বিন্যাস কার মতো হবে, নিয়নের মতো। দেখো অ্যালুমিনিয়াম থেকে যদি তিনটি ইলেকট্রন বেরিয়ে যায় দশটি ইলেকট্রন থাকে, তেরোটা থেকে যদি তিনটে বেরিয়ে যায় দশটি ইলেকট্রন হয়, দশটি ইলেকট্রন কার, নিয়নের। আর অক্সিজেনের যদি আটটা ইলেকট্রন মানে বাইরের কক্ষে মোট মোট আটটা ইলেকট্রন, মোট আটটি ইলেকট্রন থেকে যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে দশটি ইলেকট্রন হয়, দশটি ইলেকট্রন হলে কার ইলেকট্রন বিন্যাস, নিয়নের ইলেকট্রন বিন্যাস, সুতরাং সুস্থিত ইলেকট্রন বিন্যাস নিষ্ক্রিয় গ্যাস। এবার এক্ষেত্রে কি, এক্ষেত্রে দেখো চার্জ সৃষ্টি হচ্ছে, দুটো 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 এখানে ইলেকট্রন এসছে বলে এখানে দুটো নেগেটিভ চার্জ, এখানে তিনটে ইলেকট্রন বেরিয়ে গেছে বলে তিনটে পজিটিভ চার্জ, ইলেকট্রন যেখানে যুক্ত হচ্ছে সেখানে নেগেটিভ চার্জ, ইলেকট্রন যেখানে বেরিয়ে যাচ্ছে সেখানে পজিটিভ চার্জ, এখানে অক্সিজেনের ক্ষেত্রে নেগেটিভ চার্জ, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পজিটিভ চার্জ, অক্সিজেনের ক্ষেত্রে নেগেটিভ চার্জ, দুটো নেগেটিভ চার্জ। এবার এরা দেখো চার্জ ব্যালেন্স হচ্ছে কিনা, দুই দুই চার পাঁচ ছয়, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তিন তিনে ছয়, চার্জ ব্যালেন্স হয়ে গেছে, অর্থাৎ এরা পরস্পর স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত হবে, কারণ পজিটিভ নেগেটিভ সব কিছু চার্জ আছে এবং এক্ষেত্রে তৈরি করে দেবে Al2O3। এবং এই অ্যালুমিনিয়াম অক্সাইড এটাও কিন্তু কেলাস ফর্মে থাকবে, এবং কেলাস ফর্মে কীভাবে থাকবে, Al3+, Al3+এর কটা অণু, কটা পরমাণু, Al3+ আয়ন কটা আছে, Al3+ আয়ন দুটো আছে, দুটো আছে দুই। আর এখানে অক্সাইড, অক্সাইড আয়নটা কটা আছে, অক্সাইড আয়ন তিনটে আছে, তিন। এবার যখন কেলাস ফর্মেশন হচ্ছে তখন এন সংখ্যক বোঝাতে হবে, তাহলে এক্ষেত্রে আমি কী বলছি, 2N Al3+ আর 3N O2-, এবং এরা যখন যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে কেলাস যে গঠন করছে সেটা কী হবে, Al2 Al3+ আর O3 2- এর এন সংখ্যক, অর্থাৎ এটা কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইডের যে কেলাস, Al2 3+ আর O3 2-, O3 2-, এইটাকে এটা দিয়ে আর এখানে কিন্তু শক্তি নির্গত হবে, এনার্জি শক্তি নির্গত হবে। তো এটাই কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইডের কেলাস আকার কঠিন, অ্যালুমিনিয়াম অক্সাইডের কেলাসকে কিন্তু এটাই সূচনা করছে। নিশ্চয়ই কেলাস ধারণাটা কীভাবে হচ্ছে নিশ্চয়ই সূচনা তোমরা ভালো করে বুঝতে পেরেছ, তো কেলাসের এই এই জায়গাটা কিন্তু আমাদের করতে হবে। এবার দেখো পর্যায় সারণী এবং তড়িৎযোজী বন্ধনের মধ্যে কি সম্পর্ক, আমরা যেটা করব তড়িৎযোজী বন্ধন ও পর্যায় সারণী একদম খুব ইজি, নিশ্চয়ই এক্সাম্পলগুলো বুঝতে পারবে, তড়িৎযোজী যৌগের এক্সাম্পলগুলো কীভাবে তড়িৎযোজী বন্ধন তৈরি হলো নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, তোমরা বইতেও ভালো করে দেখবে, এবং কেলাস ফর্মেশনের যে আমি করে কথাগুলো বললাম সেই কথাগুলোও ওখানে বলা আছে, একটু ভালো করে দেখবে। এবার যেটা আমরা করবো তড়িৎযোজী বন্ধন ও পর্যায় সারণী, পরের যে টপিকটা করবো সেটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন ও পর্যায় সারণী, তড়িৎযোজী বন্ধন ও পর্যায় সারণী একদম ইজি টপিক, তড়িৎযোজী বন্ধন ও পর্যায় সারণী। তো তড়িৎযোজী বন্ধন পর্যায় সারণী কোন কোন মৌলগুলো দেখাবে, দেখো এখানে তো দেখলাম যে এখানে একটা মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে দিল, ইলেকট্রন ত্যাগ করলো ক্যাটায়ন সৃষ্টি করলো, ইলেকট্রন ত্যাগ কারা করে, ধাতুরা করে, ইলেকট্রন ত্যাগ ধাতুরা করে, ধাতুরা কেন ইলেকট্রন সহজে ত্যাগ করে, কারণ এতে আয়নেশন এনার্জির মানটা কম, কেন আয়নেশন এনার্জির মানটা কম, কারণ এরা সাইজে বড়। সুতরাং এই পর্যায় সারণীতে তড়িৎযোজী বন্ধনের যে ক্যাটায়ন সৃষ্টিকারী যে তড়িৎযোজী বন্ধন তার একটা ক্যাটায়ন সৃষ্টি হবে, তো ক্যাটায়ন সৃষ্টিকারী কণাগুলো, ক্যাটায়ন সৃষ্টিকারী যে পরমাণুগুলো কোনখান থেকে আসবে পর্যায় সারণীর, পর্যায় সারণীর এক নম্বর অর্থাৎ ক্ষার ধাতু, দু নম্বর অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা ধাতু, খুব বেশি হলে তিন নম্বর, তিন নম্বর, তিন নম্বর মানে অ্যালুমিনিয়ামটা দেখো তেরো নম্বরে আছে, তেরো নম্বর গ্রুপে আছে, তেরো নম্বর, সেক্ষেত্রে ওটা 3A বলে ধরা হচ্ছে, ওই তেরো নম্বর, ওই ওইখান থেকে কিন্তু পর্যায় সারণীর যে সেখান থেকে গ্রুপ 1A এবং 2A, মূলত গ্রুপ 1A এবং 2A এরা কিন্তু পর্যায় সারণীর যে ক্যাটায়নের যোগান দেবে, মানে পর্যায় সারণীতে 1 এবং 2A-তে যে ধাতুগুলো আছে সেগুলো ক্যাটায়নের যোগান দেবে তড়িৎ ধনাত্মক। আর আর কি তাহলে পর্যায় সারণীর 1 এবং 2 গ্রুপ এটা হচ্ছে ধাতু, এই পর্যায় সারণীতে এই 1 এবং 2 গ্রুপ এটা কারা যোগান দেবে, এটা ক্যাটায়ন, এটা পর্যায় সারণীর ক্যাটায়ন সৃষ্টিকারী, ক্যাটায়ন সৃষ্টিকারী মানে তড়িৎযোজী বন্ধনে তো একটা ক্যাটায়ন সৃষ্টি হবে, সেই ক্যাটায়ন কারা যোগান দেবে, যে হচ্ছে ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল, ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল কারা, মূলত এক নম্বর ও দু নম্বর, কোনো কোনো ক্ষেত্রে তিন নম্বর, তিন নম্বর বলতে আমি যেটা বলছি তেরো নম্বর,
তো কোনো কোনো ক্ষেত্রে ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল কারা পড়বে? কারণ ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল এক নম্বরের ক্ষার ধাতু এবং দু নম্বরের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর অ্যানায়ন সৃষ্টিকারী মৌল কারা করবে? দেখো আমি আগেই বলছি অ্যানায়ন সৃষ্টিকারী মৌল করবে পর্যায় সারণীর 15, 16 এবং 17 গ্রুপের যে মৌলগুলো আছে, কারণ তাদের তো ইলেকট্রন আসক্তি বেশি। গ্রুপ নাম্বার 15, গ্রুপ নাম্বার 16 এবং গ্রুপ নাম্বার 17, এদের যে এই গ্রুপের যে মৌলগুলো আছে তারা কিন্তু অ্যানায়ন সৃষ্টিকারী মৌল, মানে অ্যানায়ন তাদের মধ্যে সৃষ্টি হবে। কারণ কি? কারণ এরা অধাতু, আর অধাতু কি? অধাতু মানে ইলেকট্রন অ্যাফিনিটি এদের বেশি এই অ্যানায়ন সৃষ্টিকারী মৌল, তাই জন্য এদের অ্যানায়ন সৃষ্টিকারী মৌল এটা অধাতু বলে এদের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। আর ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয় বলে এরা কিন্তু অত্যন্ত সহজেই ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ তড়িৎজ্যোতি বন্ধন, আমি এটা যে টপিক লিখে তড়িৎজ্যোতি বন্ধনের পর্যায় সারণী, তড়িৎজ্যোতি বন্ধন এবং পর্যায় সারণী বলতে গেলে তড়িৎজ্যোতি বন্ধনে যে ক্যাটায়ন সৃষ্টিকারী মৌলগুলো কোথা থেকে আসবে? গ্রুপ নাম্বার 1 এবং 2 বা গ্রুপ নাম্বার 13, যেমন অ্যালুমিনিয়ামটা গ্রুপ নাম্বার 13। আর অ্যানায়ন সৃষ্টিকারী মৌলগুলো কোথা থেকে আসবে? অ্যানায়ন সৃষ্টিকারী মৌলগুলো আসবে মূলত গ্রুপ নাম্বার 15, গ্রুপ নাম্বার 15 অ্যানায়ন সৃষ্টিকারী মৌল কী হয়েছিল? নাইট্রোজেন। গ্রুপ নাম্বার 16, গ্রুপ নাম্বার 16 অ্যানায়ন সৃষ্টিকারী মৌল কী হলো? এক্সাম্পলে অক্সিজেন। আর গ্রুপ নাম্বার 17, গ্রুপ নাম্বার 16 অ্যানায়ন সৃষ্টিকারী মৌল কে আসতে পারে? হ্যালোজেনগুলো, ফ্লুরিন, ফ্লুরিন মাইনাস বা সিএল মাইনাস অ্যানায়ন সৃষ্টিকারী মৌল, মানে মৌল দ্বারা অ্যানায়ন সৃষ্টি হচ্ছে, ফ্লুরিন বা ক্লোরিন তারা অ্যানায়ন সৃষ্টি হচ্ছে। সুতরাং এইভাবেই কিন্তু পর্যায় সারণীর সঙ্গে তড়িৎজ্যোতি বন্ধনের একটা সম্পর্ক হয়। তড়িৎজ্যোতি অর্থাৎ পর্যায় সারণীর কোন মৌলগুলো তড়িৎজ্যোতি বন্ধন দেখাবে? গ্রুপ 1 এবং 2 এবং 3 বা ওদিকে 13, 15, 16 এবং 17 নম্বর গ্রুপের শ্রেণীভুক্ত মৌলগুলো পর্যায় সারণী পর্যায় সারণীর মৌলগুলো পর্যায় সারণীর যেতে মৌলগুলো আছে সেই মৌলগুলো কিন্তু তড়িৎজ্যোতি বন্ধন শো করবে। এবার দেখো তড়িৎজ্যোতি যৌগ গঠনের শর্ত, আজকে আমাদের এটাই শেষ টপিক যে তড়িৎজ্যোতি যৌগ গঠন যে হবে তড়িৎজ্যোতি যৌগ গঠনের শর্ত কি, কন্ডিশন, তড়িৎজ্যোতি যৌগ গঠনের শর্ত। দেখো এটা খুব সোজা, তড়িৎজ্যোতি যৌগ গঠনের শর্ত, তড়িৎজ্যোতি যৌগ গঠনের শর্ত, গঠনের শর্ত, তড়িৎজ্যোতি যৌগ কীভাবে গঠন হয়, তড়িৎজ্যোতি গঠনের শর্ত। তা তড়িৎজ্যোতি যৌগ গঠন হবে, প্রথমটা দেখো যে অংশগ্রহণকারী ইলেকট্রনগুলোর যোজক ইলেকট্রন, যোজক ইলেকট্রন সংখ্যা, ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রন, যোজিত ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা, অংশগ্রহণকারী মৌলগুলোর ভ্যালেন্স ইলেকট্রন, যোজক ইলেকট্রন। দেখো যোজক ইলেকট্রনের সংখ্যা যদি তুমি, আমি তো বললাম যে ক্ষার ধাতুগুলো বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো তা ক্যাটায়নটা অংশগ্রহণ করে, তাহলে ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর যোজ্যতা কত? যদি ক্ষার ধাতু হয় তাহলে যোজ্যতা হচ্ছে 1, আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলে যোজ্যতা হচ্ছে 2। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন যদি 1 এবং 2 হয়, এবং যদি আমরা যদি নাইট্রোজেন অ্যানায়ন সৃষ্টিকারী মৌলের দিকে যাই, গ্রুপ 15, 16 এবং 17 তাহলে অ্যানায়ন সৃষ্টিকারী মৌলগুলোর যোজ্যতা কত হতে হবে? অ্যানায়ন সৃষ্টিকারী মৌলগুলোর যোজ্যতা যদি 15 হয় তাহলে 3, 3, 18 থেকে বিয়োগ, যদি 16 হয় তাহলে 2, 18 থেকে 16 বিয়োগ করে দিলে 2, আর যদি 17 হয় তাহলে যোজ্যতা হচ্ছে 1। সুতরাং যে তড়িৎ ধনাত্মক মৌলগুলির যোজক ইলেকট্রন সংখ্যা, ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা 1, 2 হতে হবে, আর তড়িৎ ঋণাত্মককারী যে তড়িৎ ঋণাত্মক মৌলের যোজক ইলেকট্রন সংখ্যা যদি আমরা, যদি আমি এখানে অক্সিজেন স্কেলে করি তাহলে 3, 2, 1, আর যদি হাইড্রোজেন স্কেলে করি তাহলে এখানে কী হবে? হাইড্রোজেন স্কেলে যদি করি এটা হচ্ছে হাইড্রোজেন স্কেলেই আমরা করেছি, হাইড্রোজেন স্কেলে 3, 2, 1, আর যদি অক্সিজেন স্কেলে করি তাহলে কী হবে? অক্সিজেন স্কেলে করলে 5, 5, 5, 6 এবং 7। অর্থাৎ যেটা যে তোমার অক্সিজেন স্কেলে যেখানে যে গ্রুপে থাকবে সেটাই তার যোজ্যতা হবে, এবং সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 15 হলে তার যোজ্যতা হবে 5, গ্রুপ নাম্বার 16 হলে তার যোজ্যতা হবে 6, আর গ্রুপ নাম্বার 17 হলে তার যোজ্যতা হবে 7, এবং 5, 6, 7 এটাকে, এরা হচ্ছে অক্সিজেন, মানে অক্সিজেন স্কেলে এদের যোজ্যতা হচ্ছে 5, 6, 7, গ্রুপ নাম্বার 15-এর যোজ্যতা হচ্ছে 5, 6, 7। সুতরাং ভ্যালেন্স ইলেকট্রন তড়িৎজ্যোতি যৌগ গঠনের শর্তে ভ্যালেন্স ইলেকট্রন যদি তড়িৎ ধনাত্মক মৌলগুলোর ভ্যালেন্স ইলেকট্রন কী হবে? 1 বা 2, যোজক ইলেকট্রন সংখ্যা 1 বা 2, আর তড়িৎ ঋণাত্মক মৌলগুলোর যোজক ইলেকট্রন সংখ্যাটা 5, 6 বা 7, তড়িৎ ঋণাত্মক মৌলগুলোর যোজক ইলেকট্রন সংখ্যা 5, 6 বা 7, অক্সিজেন স্কেলে 5, 6 বা 7 হওয়া প্রয়োজন। আর 5, 6, 7 হলেই কিন্তু এখানে 3টে করে ইলেকট্রন কিন্তু গ্রহণ করতে পারবে, এখানে 3টে, এখানে 2টো, আর এখানে 1টা ইলেকট্রন গ্রহণ করলেই নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাসটা পেয়ে যাবে। সুতরাং এটা বুঝলে। আচ্ছা তড়িৎনাথ 2 নম্বর হচ্ছে যে মৌলগুলির তড়িৎনাত্মকতার পার্থক্য, মৌলগুলির তড়িৎনাত্মকতার পার্থক্য, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য,
তো মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা যে মৌলগুলো যে মৌলগুলো তড়িৎ যোজী বন্ধন তৈরি করে তাতে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু খুব পার্থক্য থাকতে হবে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য না থাকলে ইলেকট্রন মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য না থাকলে তড়িৎ যোজী বন্ধন তৈরি হবে না, কারণ তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে মানে কি, মানে একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল হবে অধাতুগুলো, আর ক্যাটায়ন সৃষ্টিকারী মৌলগুলো তড়িৎ ধনাত্মক মৌল হবে, অর্থাৎ তড়িৎ ধনাত্মক মৌল তড়িৎ ঋণাত্মকতা খুব কম, আর তড়িৎ ঋণাত্মক মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে তড়িৎ ধনাত্মক না বলে তুমি তড়িৎ ঋণাত্মকতা সেখানে কম বলতে পারো। তড়িৎ ঋণাত্মক কম মৌল মানে তড়িৎ ধনাত্মক মৌল, অর্থাৎ তড়িৎ মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে। অর্থাৎ কম তড়িৎ ঋণাত্মক সম্পন্ন মৌল, কম তড়িৎ ঋণাত্মক সম্পন্ন মৌল মানে কি, বেশি তড়িৎ ধনাত্মক সম্পন্ন মৌল। কম তড়িৎ ঋণাত্মক মৌলগুলোর উদাহরণ কী হবে, বেশি তড়িৎ ধনাত্মক মৌলের উদাহরণ যা হবে, বেশি তড়িৎ ধনাত্মক মৌলের উদাহরণ কী হবে, খাড় ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। আর বেশি তড়িৎ ঋণাত্মকতার মৌল কী, বেশি তড়িৎ ঋণাত্মকতার মৌলযুক্ত উদাহরণ কী হবে, বেশি তড়িৎ ঋণাত্মকতা যুক্ত মৌলের উদাহরণ হচ্ছে যেগুলো হচ্ছে গ্রুপ নাম্বার 15, 16 এবং 17, আছে তারা বেশি তড়িৎ ঋণাত্মকতার সঙ্গে যুক্ত। সুতরাং মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলেই তবেই কিন্তু ইলেকট্রন কিন্তু ট্রান্সফার হবে, নাহলে কিন্তু ইলেকট্রন তার বাইরের কক্ষ থেকে ট্রান্সফার হবে না, ঠিক আছে। আচ্ছা পরেরটা করবো, 2 নম্বর হয়ে গেল। আর 3 নম্বর যেটা করো সেটা হচ্ছে পরমাণুর আকার, 3 নম্বর হচ্ছে পরমাণুর আকার, 3 নম্বর পরমাণুর আকার। দেখো প্রত্যেকটা পয়েন্ট আমি তোমাদের বলে দিচ্ছি, এবার তোমরা একটু বই দেখবে তাহলে পরিষ্কার হয়ে যাবে। যে যারা ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল, ক্যাটায়ন সৃষ্টিকারী মৌল মানে গ্রুপ 1 এবং 2, তাদের সাইজ শুড বি বিগ, বড় হতে হবে। বড় হলে আয়নাইজেশন এনার্জি কম হবে, আয়নাইজেশন এনার্জি কম হলে ইলেকট্রনটাকে খুব সহজেই ত্যাগ করানো যাবে, ইলেকট্রন সহজেই ত্যাগ করানো হলে আয়নের সৃষ্টি হবে, পজিটিভ আয়ন। আর অ্যানায়ন সৃষ্টিকারী মৌলগুলোর আকারটা ছোট হতে হবে, কারণ ওদের তো অধাতু পরের সামনে ডান দিকে আছে, আকার যদি ছোট হয় তবেই কিন্তু ইলেকট্রনটাকে সে সহজে গ্রহণ করতে পারবে। সুতরাং পরমাণুর ক্যাটায়ন গঠনকারী পরমাণুর আকার বড়, আর অ্যানায়ন গঠনকারী পরমাণুর আকার ছোট হলে আয়নীয় বন্ধন গঠনের প্রবণতা বাড়ে। আর 4 নম্বর হচ্ছে, দেখো 4 নম্বর হচ্ছে মৌলগুলির আয়নন বিভব, অংশগ্রহণ মৌলগুলির আয়নাইজেশন এনার্জি, আয়নাইজেশন এনার্জি ও ইলেকট্রন অ্যাফিনিটি, ওই ইলেকট্রন অ্যাফিনিটি ইএ, আয়নন এনার্জি ইলেকট্রন আসক্তির মানটা তোমাকে খুঁজতে হবে। তো আয়নাইজেশন এনার্জি এক্ষেত্রে যারা যারা হচ্ছে ধাতু, যারা তোমাকে ক্যাটায়ন সৃষ্টিকারী যে মৌলগুলো তাদের আয়নাইজেশন এনার্জির মানটা খুব বেশি, আর অ্যানায়ন সৃষ্টিকারী মৌলগুলোর না, যারা ভুল বলছি, যারা আয়ন যারা ক্যাটায়ন সৃষ্টিকারী যে মৌলগুলো অর্থাৎ আয়নাইজেশন এনার্জি, যাদের আয়নাইজেশন এনার্জির মানটা যাদের খুব কম, ক্যাটায়ন সৃষ্টিকারী মৌলগুলো তাদের কিন্তু অ্যানায়ন এনার্জির মানটা কম হতে হবে, তবেই তো ইলেকট্রন খুব সহজেই বেরিয়ে যাবে। আর ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি যারা অ্যানায়ন সৃষ্টিকারী মৌল তাদের ইলেকট্রন অ্যাফিনিটির মানটা খুব বেশি হতে হবে, ইলেকট্রন অ্যাফিনিটির মানটা যদি খুব বেশি হয় তবে কিন্তু খুব সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো, আয়নগুলির আধানের পরিমাণ, 5 নম্বর আয়নগুলির আধানের পরিমাণ, 5 নম্বর হচ্ছে আয়নগুলির আধানের পরিমাণ, আয়নগুলির আধানের পরিমাণ, আয়নগুলির আধানের পরিমাণ, আয়নগুলির আধানের পরিমাণ। দেখো আয়নগুলির আধানের পরিমাণ, যে আয়নগুলির আধানের পরিমাণ একটু কম হওয়া বাঞ্ছনীয়, কারণ কম যদি না হয়, আয়নগুলির আধানের পরিমাণ কম হওয়া বাঞ্ছনীয়। ধরো এখানে এক তড়িৎ, ধরো এখানে এন এ প্লাস, তো এন এ প্লাস আয়নটা, এন এ প্লাস আয়নটা কী, এন এ প্লাস আয়নটা কীভাবে সৃষ্টি হচ্ছে, দেখো এন এ থেকে এন এ প্লাস আর ইলেকট্রন সৃষ্টি হচ্ছে। তো এইখানে দেখো, এখানে যদি আয়নের আধানটা কম যদি হয়, কম যেহেতু আছে, সেহেতু যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে সেই ইলেকট্রনটা কিন্তু সহজেই রিমুভ হতে পারবে। আর এখানে যদি যদি আয়নের আধান যদি মনে করো খুব বেশি হয়ে যায়, তাহলে আয়নের আধান যদি খুব বেশি হয়ে যায়, ধরো এন এটা এন এ প্লাসের জায়গায় যদি আমি এন এ 3+ যদি হয়ে যায়, তাহলে কিন্তু এইখানে যে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছিল সে কিন্তু আবার ইলেকট্রনটাকে নিজের দিকে আকর্ষণ করে নেবে, কারণ পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। সুতরাং আয়নের আধান, ক্যাটায়নের আয়নের আধানটা কিন্তু কম হওয়া বাঞ্ছনীয়, আর অ্যানায়নের ক্ষেত্রেও সেরকম ফ্যাক্টটাই ঘটবে, কারণ সিএল মাইনাস, কারণ সিএল মাইনাস এই আয়নটা কীভাবে সৃষ্টি হচ্ছে, সিএল থেকে একটা ইলেকট্রন দিয়ে সিএল মাইনাস আয়নের সৃষ্টি হচ্ছে। এবার দেখো এই সিএল মাইনাস আয়নের যদি যদি আয়নের আধানটা যদি খুব বেশি হয়, সিএল মাইনাস আয়নের আধান যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু এই ইলেকট্রনটা আর কিন্তু এই ইলেকট্রনটা কিন্তু ইলেকট্রনটার মধ্যে এই ইলেকট্রনটার মধ্যে কিন্তু বিকর্ষণ হবে, দুটো ইলেকট্রনের মধ্যে কিন্তু বিকর্ষণ হবে। অ্যানায়ন কম ঋণাত্মক আধান বিশিষ্ট হলে গৃহীত ইলেকট্রনের ক্যাটায়নের দিকে ফিরে যাওয়ার প্রবণতাটা কিন্তু কম হবে না। এবার দেখো এটা যদি কম তড়িৎ ঋণাত্মক কম এটা যদি আছে, ঠিক আছে চার্জ আছে, যদি বেশি চার্জ হতো তাহলে কী হতো, এখানে যে নেগেটিভ চার্জটা আর এখানে যে ইলেকট্রনটা তারা পরস্পরকে বিকর্ষণ করতো, আর বিকর্ষণ করলে কী হবে, এই ইলেকট্রনটা আবার কিন্তু
এই আবার কিন্তু ক্যাটায়নের দিকে, এই ক্যাটায়নের দিকে, এই ক্যাটায়ন থেকে তো এই ইলেকট্রনটা ক্যাটায়ন থেকে তো এসছে, এই ইলেকট্রনটা এই ক্যাটায়ন থেকে তো আবার ফিরে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়ে যেত। সুতরাং এক্ষেত্রে আয়নগুলোর আধানের পরিমাণটা কম হওয়া বাঞ্ছনীয়। আয়নগুলোর আধানের পরিমাণ যদি কম হয় তবেই কিন্তু ইলেকট্রন এখান থেকে সহজে বেরোতে পারবে আর এখান থেকে ইলেকট্রন সহজে গৃহীত হতে পারবে। আয়ন যদি এখানে আয়নের আধানের পরিমাণটা যদি খুব বেশি হতো তাহলে ইলেকট্রন সহজে বেরোতে পারতো না, কারণ এখানে পজিটিভ নেগেটিভ আকর্ষণ করতো। আর এখানে যদি অ্যানায়নের আধানের পরিমাণ যদি বেশি হতো তাহলে কি হতো, তাহলে যে ইলেকট্রনটা এসেছে সেই ইলেকট্রনটাকে এই আয়নের আধানটা খুব বেশি বিকর্ষণ করতো, বিকর্ষণ করতে বলে এই ইলেকট্রনটা কিন্তু আবার এই ক্যাটায়নের দিকে ফিরে যাওয়ার একটা টেন্ডেন্সি হতো। সুতরাং আয়নের আধান কম হতে হবে, তবেই কিন্তু তড়িৎচুম্বকীয় বন্ধন গঠন হবে। আরেকটা যেটা আলোচনা করবো 6 নম্বর, সেটা কি, সেটা হচ্ছে জালক শক্তি। আজকে এই পর্যন্তই করবো জালক শক্তি। তো জালক শক্তি বা ল্যাটিস এনার্জি কি, জালক শক্তি বা ল্যাটিস এনার্জি জালক শক্তি বা ল্যাটিস এনার্জি। তো জালক শক্তি হচ্ছে একটা কথা, জালক শক্তি নিয়ে আমরা খুব ডিটেলসে পড়বো। জালক শক্তি হচ্ছে সেই শক্তি যে শক্তির মাধ্যমে কোনো একটা কেলাস গঠন হয়। ধরো এনএ প্লাস আর সিএল মাইনাস, এটা তো একটা এনএসএল এর কেলাস। তো এই এক মোল এই আয়ন যৌগ আয়নীয় কেলাস এক মোল মানে এখানে এক আছে, মানে এক মোল, এই এক মোল আয়নীয় কেলাস তৈরি করতে গেলে এই এনএ তার আয়ন থেকে, এনএ প্লাস আর সিএল মাইনাস আয়ন থেকে এক মোল আয়নীয় কেলাস তৈরি করতে গেলে যে শক্তি নির্গত হয় তাকেই আমরা বলবো ল্যাটিস এনার্জি। আর এই এক মোল আয়নীয় যৌগ তৈরি করতে গেলে এখানে মানে এখানে তো মোল সংখ্যাটা আসে না, কারণ যেহেতু প্রকৃত বন্ধন তৈরি হয় না, এক্ষেত্রে আমরা বলবো 1 গ্রাম ফর্মুলা, মানে এই ফর্মুলা অনুযায়ী এক মোল, ফর্মুলা অনুযায়ী। এদের ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় বন্ধনের ক্ষেত্রে মোল কথাটা ব্যবহার করা হয় না, এটা হচ্ছে ফর্মুলা সংকেত, ফর্মুলা দিয়ে ব্যবহার করা। তো সেই জন্যই এটা বলা হচ্ছে 1 গ্রাম ফর্মুলা ঘরে, 1 গ্রাম ফর্মুলা পরে আয়নীয় কেলাস তৈরির জন্য তার তার যে আয়ন থেকে সেখানে থেকে যে শক্তি নির্গত হয় সেই শক্তিটাকে আমরা বলবো জালক শক্তি বা ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জির মানটা যত বেশি হবে তত কিন্তু তড়িৎচুম্বকীয় যৌগের স্টেবিলিটি, তড়িৎচুম্বকীয় যৌগের স্থায়িত্ব তত কিন্তু বেশি হবে। আজকে এই জালক শক্তি এই পর্যন্ত পড়ালাম, এর পরের দিন এই জালক শক্তি নিয়ে তোমরা খালি এটুকু জেনে রাখো জালক শক্তি কাকে বলে। আজকের এপিসোড এটি শেষ, যে 1 গ্রাম ফর্মুলা ভরে, 1 গ্রাম সংকেত ভরে যে কোনো আয়নীয় কেলাস তৈরি করতে গেলে, যে 1 গ্রাম ফর্মুলা ভরে মানে 1 গ্রাম মোল বা 1 গ্রাম অণু, এই ফর্ম এই কনসেপ্টের মানে 1 গ্রাম অণু এখানে হচ্ছে না 1 গ্রাম, 1 গ্রাম ফর্মুলা ভর, 1 গ্রাম সংকেত ভর বা 1 গ্রাম সংকেত ভরের এই আয়নীয় কেলাস তৈরি করতে গেলে তার আয়ন থেকে সেখানে যে শক্তি নির্গত হয় শক্তিটাকেই আমরা বলবো ল্যাটিস এনার্জি। এবং ল্যাটিস এনার্জির মান যত বেশি হয় এই আয়ন এই কেলাসের শক্তিটা তত কিন্তু বেশি হয়, এই আয়নীয় শক্তি পক্ষে এই ল্যাটিস শক্তির মান যত বেশি হয় এই কেলাসের স্থায়িত্ব, এই কেলাসের স্থায়িত্ব তত কিন্তু বাড়ে। তাহলে আজকে যেটা আলোচনা করলাম তড়িৎচুম্বকীয় বন্ধন কি, তড়িৎচুম্বকীয় বন্ধনের কীভাবে সৃষ্টি হয়, তড়িৎচুম্বকীয় বন্ধনকারী কেলাস কীভাবে তৈরি হয়, নিশ্চয়ই কনসেপ্টগুলো তোমাদের কাছে খুব ভালো হয়েছে। যেটুকু পড়ালাম তোমরা খুব ভালো করে পড়ো। এরপরে দিন আমি জালক শক্তি ল্যাটিস শক্তি নিয়ে একটা খুব ভালো একটা ভিডিও নিয়ে এপিসোড নিয়ে কিন্তু আমি তৈরি করব, এপিসোডটা তৈরি করবো বলে ভেবেছি। তোমরা একটা ভালো করে পড়ো, এরপরে আমি জালক শক্তি বা ল্যাটিস শক্তি নিয়ে আমি আলোচনা করব, সেই এপিসোডটাতে আলোচনা হবে। আজকে এই পর্যন্তই, এরপর নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।